হ্যালো, আমার রাঁধুনি ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি জ্যান্ত মাছের ঝোল। অনেক সময় সবাই বলে যে শরীর অসুস্থ থাকলে বা কোনো রকম সমস্যা হলে বা শরীর যাতে আরও ভালো থাকে, রক্তের প্রয়োজন হয়, তখন জ্যান্ত মাছের ঝোল খেতে। তো সেই রকমই আমি একটা উপকরণ আজকে জ্যান্ত মাছের ঝোল নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এই যে কিছু শিং মাছ আর কিছু কই মাছ, কই মাছগুলো আমি কেটেছি, এবার শিং মাছগুলো কাটার পালা। শিং মাছ আজ থেকে 10 বছর আগে আমি একবার কেটেছিলাম, তখন আমি কাঁটা ফুটে গেছিল আমার হাতে, সেই ভয়ে ভয়ে কাটছি। তবু আমি জানি না ঠিক মতো করে কিভাবে কাটতে হবে, আমার শাশুমা আমাকে একটু দেখিয়ে দেবে। এই যে উনি দেখিয়ে দিচ্ছেন কিভাবে কাটবো। যাক, আমার শিং মাছগুলো কাটা হয়ে গেছে, এবার আমি ভালো করে শিং মাছগুলোকে ধুয়ে নেব। তার আগে যেটা করব, আমি কি কয়েকটা ডুমুর পাতা নিয়ে এসেছি, ডুমুর পাতা দিয়ে ঘষে নিলে শিং মাছের গায়ে যে কালো কালো ভাবটা থাকে সেটা কেটে যায়, মানে পুরো পরিষ্কার হয়ে যায়। সেই জন্য আমি প্রথমে ডুমুর পাতাগুলো ভালো করে ভাঁজ করে নিয়েছি, এরপরে মাছের উপর দিয়ে ঘষছি। দেখবেন কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে, বেশ করতেও ভাল লাগছিল। শিং মাছের মাথাগুলো আমি খাবো না, ফেলে দেব। সে যেহেতু এটা করব, ধরে করতে হবে, সেই জন্য মাথাটা থাকলে ধরতে সুবিধা, সেই জন্য আমি মাথাগুলো রেখে দিয়েছি। পুরো যখন পরিষ্কার করা হয়ে যাবে আমি মাথাগুলো কেটে ফেলে দেব। অনেক সময় লাগে এই শিং মাছটা পরিষ্কার করতে, বেশ, যেহেতু এটা একদম লোকাল মাছ, ল্যালপ্যাল ভাবটা অনেকটা থাকে। আমি এটা ঘষার পরে কিছুটা লবণ দিয়ে ভালো মতো ধুয়ে নেব মাছটাকে। ঘষাটা আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি কিভাবে ঘষতে হয়। অনেকে হয়তো এই ডুমুর পাতার ব্যাপারটা জানে না, আমিও প্রথমে জানতাম না। আমার এক পিসি শাশুড়ি এসে একদিন আমাদের বলেছিলেন, সেই থেকে আমি জানি। এই সময়ে আমাদের বড় মেয়েটা ভিডিওটা করছে, যেহেতু আমার হাত আটকা আর আমার ভিডিও করার মতো কেউ নেই, আমার কাছে থাকেও না সবসময়, আমি আমার মতো করে করতে থাকি, যার জন্য একটু ভুল ভাল হয়। তো আপনারা নিজে গুনে সেটা মাপ করে নেবেন। যেহেতু প্রথম প্রথম করছি, শেখার জন্য চেষ্টা করছি, আপনারা যদি সবাই সাপোর্ট করেন তাহলে আগ্রহটা একটু বেশি হবে, যে না আমাকে করতে হবে, জানতে হবে, মানুষ এত ভালোবাসছে যখন। এই যে এবার আমি মাছগুলো পিস পিস করে কেটে নেব, আর কানকোটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এটাকে জ্যান্ত মাছ কাটাটাই একটা ব্যাপার, অনেকটা সময় লেগেছে। আমি তো আপনাদেরকে কেটে কেটে দেখিয়েছি, কিন্তু প্রথমে মাছগুলোকে মারলাম, তারপরে কাটলাম, অনেক ব্যাপার। মোটামুটি মাছগুলো আমার ঘষা হয়ে গেছে, এবার আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেব, তারপরে রান্নার রেসিপিটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। মাথাগুলো ফেলে দিলাম। এদিকে আমি মাছটা রান্ধার জন্য ধনে জিরে শুকনো লঙ্কা আর একটু আদা দেব, এটা মশলাটা করে নেব। মশলাটা বাটা হচ্ছে, বাটা হোক। এই যে একটু আদা দিলাম, প্রথমে ওই শুকনো মশলাগুলো বেটে নিয়েছি। এবারে আমি এই দিকে মাছটার মধ্যে হলুদ আর লবণ দিয়েছি, হাত সাবান দিয়ে ধুয়ে এসেছি, ইচ্ছা নেই আবার হাত লাগানো, সেজন্য ঝাঁকিয়ে খুন্তি দিয়ে নেড়ে মাছটাকে মাখাবার চেষ্টা করছি।
তেলটা প্রায় গরম হয়ে এসেছে। এক পিস মাছ বাটিতে রয়ে গেল, আমি কিন্তু প্রথমে সেটা খেয়াল করিনি, পরে সেটাকে আবার ভেজে নিতে হবে। ভিডিও করতে গিয়ে আমি দেখলাম যে আমি এক পিস মাছ রেখে দিছিলাম বাটিতে, তখন আমার খেয়ালই ছিল না, পরে সেটাকে আমি ভাজলাম। যাই হোক, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপরে আমি মাছগুলোকে কিভাবে ঝোল করব আপনাদের দেখাচ্ছি। বেশ, মাছ ভাজা হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি ডাইরেক্ট আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হচ্ছে, ভাজা হবে, তারপরে আমি কি করছি দেখেন। আলুগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, আমি আলুগুলোকে তুলে রাখিনি, তার মধ্যে আমি ধনে জিরে শুকনো লঙ্কা আদা যে বেটে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে দিয়ে এর মধ্যে আমি একে একে হলুদ লবণ দিয়ে দেব। জ্যান্ত মাছের ঝোল রান্না করার সময় দুইবার ফোড়ন দিয়ে রান্না করলে সেটি ভালো স্বাদ হয়, তো আমি সেই জন্যই প্রথমে ফোড়ন দিইনি, পরে চেষ্টা করব ফোড়ন দেওয়ার। হলুদ লবণ দিয়ে ভালো মতো কষিয়ে তরকারিতে জল দিয়ে দেব। মাঝখানে আমি যদিও পরে কথাগুলো অ্যাড করছি, আমি জল দেওয়ার পরে ভিডিও ডাইরেক্ট ঝোলে হয়ে গেছে, কেননা মাঝে যেহেতু আমি ডবল ফোড়ন দিয়েছি সেটা আমার ভিডিও করা হয়নি, আসলে ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি ভিডিও করতে, তো পরে আমি ফোড়ন দিয়েছি, এখন আমি জল দিয়ে কষিয়ে ঢেকে রেখে দেব। তারপরে মাছগুলো দেওয়া হয়ে যাবে, তারপরে কিছুক্ষণ ফোটার পরে আমি আবার গামলাতে ঢেলে নেব, কড়াইতে অল্প তেল। এই যে আমি এখন ঝোল আমার রেডি হয়ে গেছে, কিন্তু তার আগে আমি যে তেজপাতাগুলো দেখতে পাচ্ছেন তরকারিটা ঢেলে নিয়ে তার মধ্যে কড়াইতে একটু জিরে আর তেজপাতা দিয়ে তরকারিটা আবার ঢেলে দিয়েছি। কিন্তু সেই সময় ভিডিওটা আমার করা হয়নি, ভুলে গেছিলাম, অ্যাকচুয়ালি ভুলেই গেছি আমি ভিডিওটা করতে, তো যাই হোক আমি এটা করেছি, আপনারা ভুলবেন না। আমি যেহেতু ভুলে গেছি তরকারিটা ঠিক করেছি, কিন্তু ভিডিওটা করতে ভুলে গেছি। যাই হোক, আমার তরকারিটা রেডি হয়ে গেছে,